দেবে না, কেমন নিতে হলো তো? কি তকরে বাবা, এমন আম মা গঙ্গাকে কেউ দেয়? কোনি বেলো, কতক্ষণ এলি? অনেকক্ষণ। তোর বৌদি বাড়িতে নেই? এসেছিলাম তোমার খোঁজে। লীলা বৌদিকে দোকান থেকে কে যেন রাখতে এসেছিল, সেই যে আসছি বলে গেছে, আমি বসে বসে বাড়ি পাহারা দিচ্ছি। তা বেশ করেছিস। কোথায় গিয়েছিল খিদ্দা? এত দেরি হলো যে? গঙ্গায়। গঙ্গায়? সকালবেলা দেখি গলির মোড়ে টিউবওয়েলের মাথাটাকে ভেঙে নিয়ে গেছে, বাড়িতেও জল কম, চলে গেলাম গঙ্গায়। অনেকদিন যাইনি, আজ দিনটাও ভালো, আমারও নিত, চানও হলো পুণ্যও হলো। যা যা বেলো, চট করে একটু চা বানা দেখি। বৌদি যদি এসে পড়ে তাহলে থাক। তা তুই এসেছিলি কেন? আজ বিকেলে ক্লাবের মিটিং এ যাবে। হুম, মিটিংটা কিন্তু তোমাকে ক্লাব থেকে সরাবার জন্য। জানি, ক্লাবে সবাই দল পাকিয়েছে, হরিচরণ দা, শরীরে ধীরেন ঘোষ, ওদের সঙ্গে সাঁতারের ছেলেরাও আছে। দল তো পাকাবি, আমি থাকলে যে ওদের অসুবিধে হচ্ছে। ক্লাবটা ধান্দাবাজদের কায়েমি স্বার্থের একটা জায়গা হয়ে উঠেছে। হরিচরণ চিফ ট্রেনার হতে চাইছে, অমিয়া বেঙ্গল চ্যাম্পিয়ন ক্লাব ছেড়ে চলে গেছে, তাকে আবার জুপিটারে ফিরিয়ে আনতে চাইছে। কারণ কারণ অমিয়ার বাবা বড় কোম্পানির পারচেজের কেষ্টবিষ্ট, হরিচরণবাবুর ব্যবসার সুবিধা হবে। আর ধীরেন, বিনোদ ভরকে ক্লাবের নতুন প্রেসিডেন্ট করেছে, বিনোদ এমএলএ, ইনফ্লুয়েন্সিয়াল লোক, ধীরেন উঁচু মাচায় মই বাঁধবার চেষ্টা করছে। ধান্দা বুঝলি, সব ধান্দা। খিদ্দা, তোমার এই লেকচার দেওয়া অভ্যাসটা ছাড়ো তো, যে যা করছো করো, তোমার কি? এটা একটা প্রিন্সিপল, আদর্শের ব্যাপার, ও তুই বুঝবি না। ওরা তুমি অপমান করবে। করুক, আমিও তো ভয় পাই না। বৌদি এসে গেছে, আমি চলি। ভেলো, চাটি খেয়ে যাও, বেলা অনেক হয়েছে। না বৌদি, বাড়ি ভাত নষ্ট হবে, ওরা আমার জন্য বসে থাকবে। তুমি না গেলেই ভালো করতে খিদ্দা। না গেলে ভালো করতে মানে? মানে ওই বিকেলে ক্লাবে একটা মিটিং আছে, ও বলছিল সেখানে গেলে নাকি আমায় কেউ কেউ অপমান করতে পারে, যাতে আমি ক্লাব ছেড়ে চলে যাই। তাহলে তো ভালোই হয়। ক্লাব থেকে তাড়াবে কেন? কি দোষ করলে? তুমি আবার দোকানে গিয়েছিলে কেন? দোকানে খবর তুমি আবার কবে নিয়েছো? ক্লাব ফ্লাব করে তো ব্যবসাপত্র কিছুই দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকে এখানে দোকান দেখতে হয়? নিয়াত ছেলে পেলে নেই তাই। কেন, দোকান তো আমিও চালাতাম। চালাতে? তোমার সে সিনেটেলারিং? কতক্ষণ দোকানে বসতে? এক ঘন্টাও নয়, কেবল ক্লাব সাঁতার। তখন অর্ধেক মালপত্র চুরি হয়ে গেল, চার মাসে বাড়ি ভাড়া বাকি পড়ল, বাড়িওয়ালা তো উঠিয়ে দিত, নেহাতি আমি হাতে পায়ে ধরে। তা তোমার বাহাদুরি আছে লীলাবতী, সেদিন নিজের গয়না বাঁধা দিয়ে দোকানের হাল না ধরলে কি যে হতো। আজ তো তোমার দোকান প্রজাপতি এখন পাখা মেলেছে, খালি তোমার গয়নাগুলো ছাড়িয়ে আনা গেল না। জানো, সত্যি জায়গা আর কুলোচ্ছে না, একটা বড় ঘর খুঁজছি। হাতিবাগানে একটা ঘরের সন্ধান পেয়েছি, তাই গিয়েছিলাম। অনেক টাকার দরকার। আসুন আসুন, বসুন বসুন, এদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এরা সব আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার, প্রফুল্ল বসাক, বদ্রীনাথ চ্যাটার্জি, অমিয় দত্ত, কার্তিক সাহা, যজ্ঞেশ্বর ভট্টাচার্য, আর ইনি হলেন আমাদের
হরিচরণ মিত্র, আর ইনি শ্রী বিনোদ ভর এমএলএ, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। আপনাদের এজেন্ডা কি আজ একটাই না আরো আছে? আগে আইটেম একটাই, আর বাকি সব মাইনার। না, আমার আবার একটু তাড়া আছে তো, আটটার সময় কোম্পানির লেবার অ্যাডভাইসারের সঙ্গে একটু বসতে হবে। কোম্পানিতে স্ট্রাইক চলছে, আমি একটু ওরিড। না না, আমরা তাড়াতাড়ি কাজ ছেড়ে দেবো এখন। একটু চা সন্দেশের ব্যবস্থা করি। জগু, হ্যাঁ বল। পরে আমার একটু দেরি হয়ে গেল। বেশি না, মিনিট চারেক। দেন বাবু, আপনি তো ক্লাবের সেক্রেটারি, আপনি বলুন ওর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। মানে খিদ্দার সম্বন্ধে অভিযোগ ক্লাবের ছেলেদের, মানে সুইমারদের, যারা বছরের পর বছর বিভিন্ন কম্পিটিশন থেকে মেডেল আনছে, ক্লাবের মুখোজ্জ্বল করছে। এরাই তো ক্লাবের প্রাণ। এদের হ্যান্ডেল করতে হলে আধুনিক মনের সঙ্গে পরিচিত হতে হবে। আধুনিক মন মানে ডিসিপ্লিন বাদ দেয়া? ওরা ট্রেনিং করবে না, যখন খুশি আসবে যাবে, এরই সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে? খিদ্দা খিদ্দা ক্লাবের জুনিয়র ছেলেদের সামনে শ্যামলের টাইম আর এক 12 বছরের আমেরিকান মেয়ের টাইমের সঙ্গে তুলনা করে অপমান করেছেন। উনি আজ বেঙ্গল চ্যাম্পিয়ন, বেলা বেলা ব্রিলিয়ান সুইমার, ওরা চুবিটা ছেড়ে চলে গিয়েছে খিদ্দার জন্য। খিদ্দা ওদের চুল কাটতে চেয়েছিলেন, ওদের ছেলেদের মতো ইনস্ট্রুমেন্ট নিয়ে এক্সারসাইজ করবার জন্য রোজ ঝগড়া করতেন, ওদের সাজ ওদের ড্রেস নিয়ে রোজ ক্রিটিসাইজ করতেন। হ্যাঁ, আমি ওদের চুল ছাড়তে বলেছি, আমি ওদের ইনস্ট্রুমেন্ট নিয়ে এক্সারসাইজ করতেও বলেছি, আর আমি ওদের ড্রেস নিয়েও নানা কথা বলেছি। কারণ আমি মনে করি খেলাধুলোটা একটা তপস্যার মতো, যারা তার চর্চা করবে তাদেরও হতে হবে তপস্বীর মতো। খিদ্দাকে ক্লাবটাকে মঠ বানাতে চাও নাকি? প্রেসিডেন্ট স্যার, আমার কিছু বলার আছে। কোচ যিনি হবেন তার উপর ছেলে বা মেয়েদের আস্থা থাকা প্রয়োজন। ঠিক, খিদ্দা নিজে সাঁতার কাটে না। সাঁতার জানি না বলতে, বধু নিশ্চয়ই মিন করছে আমি ন্যাশনাল বা বেঙ্গল চ্যাম্পিয়ন নই, কোনো কম্পিটিশনও কখনো কোনো মেডেল পাইনি। কে, তাই না? তাই, কোচের রেপুটেশন থাকা দরকার। হরিচরণ ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকও গেছে। আপনি অলিম্পিকে গিয়েছিলেন? অলিম্পিকসে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছিলাম। ও, কি রেজাল্ট করেছিলেন? 0.5 সেকেন্ডের জন্য 1500-এর ব্রোঞ্জটা মিস করেছিলাম। আই এম সরি। যে গোল্ড পেয়েছিল সে তো আমাকে বললে যে তুমি পাশে ছিলে বলে ওরকম চার্জটা পেয়েছিল। আমি অবশ্য বললাম যে এখানে আসার আগে ইন্ডিয়াতে যে টাইমটা করে এসেছি সেটা যদি আজ। আপনার কি কাশির অসুখ আছে? না তো। জেলাসি, খিদ্দা হরিকে একদম সহ্য করতে পারে না। ঠিক তাই। আপনার আর কিছু বলার আছে? আপনি যদি বলেন সুইমাররা বাইরে অপেক্ষা করছে, তারা অবশ্যই সব বলতে পারে। থাক, তারা দরকার নেই, আমি জানি ওরা কি বলবে। তবে অভিযোগ যখন উঠেছে তখন তার একটা জবাব আমাকে দিতেই হবে। আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমরা নিশ্চয়ই শুনবো। আজ থেকে ঠিক 25 বছর আগে আমি যখন প্রথম এই ক্লাবে ট্রেনার হয়ে আসি তখন এই ধীরেনও আসে। আমি এই ক্লাবে কোনো মতলব নিয়ে আসিনি, আদর্শ নিয়ে এসেছিলাম। কেরিয়ার তৈরি করতে নয়, সুইমার তৈরি করতে। না 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 না, আরো আধ ঘন্টা প্র্যাকটিস করতে হবে, আরো আধ ঘন্টা। কেন বুঝছিস না সাঁতারে পৃথিবীর রোজ কত এগিয়ে যাচ্ছে? না খাটলে ওদের ধরবে কি করে?
না অনিতা না, আজ তুমি 20 মিনিট লেট, আজ তুমি জলে নামতে পারবে না। ডিসিপ্লিন সবার আগে।